1958 সাল। রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্স আলম ট্রেড ইন্টারন্যাশনাল প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন রয়্যাল স্টিমশিপ কোম্পানি। অত্যন্ত দক্ষতার সাথে এইসব প্রতিষ্ঠানের সুনাম তিনি অক্ষুণ্ণ রেখেছেন। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি ও মানবতার পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করেন এই মহান ব্যক্তি। তারই ধারাবাহিকতায় 1988 সালে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়নিজমের সাথে সম্পৃক্ত হন এবং টেমার থেকে শুরু করে ক্লাব সভাপতি, জেলার জোন চেয়ারপারসন, রিজিয়ন চেয়ারপারসন, গভর্নর অ্যাডভাইজার, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার, কমিটি চেয়ারম্যান এবং কনভেনশন চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে অর্জিত দায়িত্বগুলো পালন করেন। লায়নিজমের সুদীর্ঘ সেবা ও অবদানের জন্য তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কর্তৃক বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ম্যাডেল, ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এক্সটেনশন অ্যাওয়ার্ড, মেম্বারশিপ গ্রোথ অ্যাওয়ার্ড, 100% অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড, 10 ইয়ার্স, 15 ইয়ার্স অ্যান্ড 20 ইয়ার্স শেভরন অ্যাওয়ার্ড পিন এবং বিভিন্ন সেবা বর্ষে
হিসেবে দায়িত্ব পালন করছেন মীর ওয়ারিশপুর জামিয়া হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানা বাইতুল আমান জামে মসজিদের। সহসভাপতি হিসেবে রয়েছেন জামিয়া ইসলামিয়া আমানতপুর মাদ্রাসায়। সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চিটাগং ক্লাব লিমিটেড, চিটাগং সিনিয়র্স ক্লাব লিমিটেড, চিটাগং বোর্ড ক্লাব লিমিটেডের। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দি কর্মকাণ্ডের জন্য তিনি দেশের বাইরে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড, তাইওয়ান, হংকং, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাজ্য, ইতালি, ইন্দোনেশিয়া, জার্মান, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, লেবানন, তুরস্ক সহ অনেক দেশ ভ্রমণ করেছেন এবং অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। কাজের প্রতি নিষ্ঠাবান, সদালাপি, সহমর্মী এবং লায়নিজমে অভিজ্ঞ এই ব্যক্তি বিশ্ববিখ্যাত সেবামূলক প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা 315B4 বাংলাদেশের জেলা গভর্নর পদে নির্বাচিত হওয়ায় জেলার সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও গতিশীল, আরও সম্প্রসারিত হবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। সেবার মানসিকতা নিয়ে আমরা লায়নিজমে প্রবেশ করি। সমাজে পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র, সামাজিক এবং প্রাকৃতিকভাবে দুর্দশাগ্রস্ত, তাদের পাশেই দাঁড়ানোই আমাদের এবং লায়নিজমের মূল উদ্দেশ্য। দীর্ঘদিন এই লায়নিজমের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও মানব সেবা করে আসছি। আগামী 2016-17 লায়ন সেবা বছরে গভর্নর হিসাবে অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যেতে চাই। এই সুন্দর পৃথিবীকে আগামীর জন্য সুন্দরভাবে বাসযোগ্য রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। উন্নত বিষয় এই ব্যাপারে বিশেষ নজর দিয়েছে, আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমাদের সম্মানিত প্রাক্তন জেলা গভর্নর বৃন্দের তাদের কার সময়ের অনেক কাজই ধারাবাহিকভাবে চলছে। আমি তাদেরকে সাথে নিয়ে নতুন এবং পুরাতন কাজগুলোর ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ লায়নিজমের সেবার মানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315B4 এর সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি লায়ন শাহলম বাবুল PMGF এর জীবন যেন দীর্ঘায়ু লাভ করে। লায়নিজম দীর্ঘজীবী হোক, অমর হোক বাংলাদেশ।